বন্ধুরা, রাশিয়ার ভারতকে নিয়ে দুটো বড় খবর সামনে আসছে, যেটিতে প্রথম খবর ভারতের বিদেশমন্ত্রী আর রাশিয়ার বিদেশমন্ত্রী একটি মিটিং কে নিয়ে, তো অন্যদিকে আবার ভারতের ব্রহ্মোস মিসাইলের সাথে যুক্ত। ভারত আর রুশ দুজনে মিলে ব্রহ্মোস মিসাইলের নির্মাণ করছে, কিন্তু এখনো পর্যন্ত রুশ ব্রহ্মোস মিসাইলে ব্যবহার করেনি। কিন্তু যেভাবে রুশ আর ইউক্রেনের মাঝে যুদ্ধ বাড়ছে, সেটিকে দেখে ব্রহ্মোস এরোস্পেস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সিইও বড় প্রকাশ করেছে যে প্রথমবার রুশকে ব্রহ্মোস মিসাইলের সাপ্লাই করার খবর সামনে আসে, যেটিতে ইউক্রেন সহ আমেরিকার চিন্তাকে বাড়িয়ে দিয়েছে। তো চলুন আপনাদের এই দুটো খবর সম্পর্কে বিস্তারিত ভাবে জানাই। কিন্তু তার আগে আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। বন্ধুরা, রাশিয়ার তরফ থেকে ভারতকে বলা হয়েছে যে সস্তা দামে ভারতকে আর রুশ তেল দিতে পারবে না, যেটির পরে ভারত আর আমেরিকার মাঝে ক্রুড অয়েলের সাপ্লাই বেড়ে যায়। তো সেখানে ভারত ইরাকে নিজের টেকনোলজিকে ব্যবহার করে ইরাকে তাদের যে গ্যাসগুলো নষ্ট বা ওয়েস্ট হয়ে যায় সেগুলিকে লিকুইডে বদলে ইম্পোর্ট করার প্রস্তুতি চলছে ভারতের তরফ থেকে। তো সেখানে ভারতের বিদেশমন্ত্রী আর রাশিয়ার বিদেশমন্ত্রীর মাঝে জাকার্তাতে সাক্ষাৎ হয়, যেখানে প্রথমে ভারতকে $30 প্রতি ব্যারেল ছাড় দিচ্ছিল রুশ, এখন সেটি মাত্র $4 ছাড় দেওয়ার কথা বলেছে রাশিয়া। সাথে ট্রান্সপোর্টেশন চার্জও ডবল করে দিয়েছে তারা, যেটিতে ভারতকে রাশিয়ার কাছে তেল সস্তা হওয়ার বদলে খরচ বেড়ে যাচ্ছে। আর এটির কারণে ভারত রাশিয়ার বদলে অন্য দেশকে খুঁজছে এখন, যেখানে থেকে সস্তা দামে তেলের সাপ্লাই করবে। যেখানে আমেরিকার তরফ থেকে প্রথমে বলেছিল ভারতকে যে রাশিয়ার বদলে আমেরিকার ক্রুড অয়েলকে কেনা উচিত ভারতের, তো সেখানে রাশিয়া এখন লাইনে আসতে শুরু করেছে। আর জাকার্তাতে রুশের বিদেশমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রীর সাথে মিটিং করে, সেই মিটিং অনুসারে রুশ ইউক্রেনের যুদ্ধের চর্চার সাথে ভারত আর রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আর ব্যবসাকে বাড়ানোর কথা বলেছে। আসলে জুলাই মাসে ভারত আর রাশিয়ার মাঝে ব্যবসা ডাউন হয়, কিন্তু যেভাবে ক্রুড অয়েলকে নিয়ে রাশিয়া রং বদলাচ্ছে, তাতে ভারতকে এখন দ্বিতীয় দেশের দিকে যেতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওর প্রথম আপডেট। তো চলুন আপনাদের দ্বিতীয় বড় খবরটি জানাই। বন্ধুরা, যতই রুশ ভারতকে সস্তা দরে ক্রুড অয়েলকে সাপ্লাই না করার প্ল্যানিং করুক, কিন্তু তারপরে রুশ ভারতের সাথে বন্ধুত্বকে নেভানোর সময় পিছনে থাকে না। রুশ ইউক্রেন যুদ্ধ লাগাতার বেড়েই চলেছে, আর এরই মাঝে ব্রহ্মোস এরোস্পেসের সিও অতুল দিনকার বলেছে যে যদি রাশিয়ার প্রয়োজন পড়ে, তো আমরা রাশিয়াকে ব্রহ্মোস দিতে পিছুপা থাকব না। যেমনটা আপনারা জানেন যে ভারত আর রুশ জয়েন্ট অপারেশন অনুসারে ব্রহ্মোস মিসাইলের নির্মাণ করেছে, আর এই জন্য রুশকে ব্রহ্মোস মিসাইলের প্রয়োজন পড়ে, তবে ভারত বিনা বাধাই মিসাইলকে সাপ্লাই করা শুরু করবে তাদেরকে। কিন্তু উনি এর পেছনে একটি শর্ত রেখেছে যে রুশকে প্রথমে ইউরোপীয় দেশের মতভেদকে শেষ করা উচিত। তো আপনাদের জানার জন্য বলে দিই যে ভারতের ব্রহ্মোস মিসাইল নির্মাণ রাশিয়া সহযোগ দিলেও রাশিয়া আজ পর্যন্ত এটির ব্যবহার কখনো করেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।